তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। রমজান মাস আসতেছে, এই সমস্ত ট্রেনিং কে দেহটাকে কন্ট্রোল করার জন্য, ইমানকে মজবুত করার জন্য একটা ট্রেনিং এর মাস দিয়েছেন। কোন মাস বলেন? রমজান মাস। বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যাওয়া যাবে? যাওয়া যাবে, গেলে পরে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হয়ে যাবে। বৈধ স্ত্রী 24 ঘন্টা তার জন্য জায়েজ, শুধুমাত্র মিন্স টাইম ছাড়া, মিনস্ট্রুয়াল টাইম ছাড়া। মাসিক অসুখ যখন হয়ে যাবে সেই সময় তার কাছে যাওয়াটা হারাম। এই সময় ছাড়া 24 ঘন্টা যে স্ত্রী জায়েজ, সেই স্ত্রী আবার রমজান মাসের দিনের বেলা রোজা রেখে তার কাছে যাওয়া হারাম। যাওয়া যাবে না, গেলে পরে রোজা নষ্ট হয়ে যাবে। কাফফারা দিতে হবে। কি দিতে হবে? কাফফারা দিতে হবে। কোন এক সাহাবি হঠাৎ করে তিনি এরকম করে রোজার দিন স্ত্রী সহবাস করে ফেলছেন, নবীর কাছে গেলেন, হুজুর আমি তো কাম একটা সারছি, কি সহবাস করে ফেলছে। আমার নবীজি বললেন, কোনো কথা নাই, একটা না দুই মাস তোমাকে একটা রোজার জন্য রোজা রাখতে হবে। এক রোজা ভঙ্গ হলে কাফফারা হলো কয় মাস রোজা? একটা না দুই মাস রাখো। হুজুর আমার গায়ে সেই শক্তি নেই, আমি পারবো না। রাসূল বললেন, তাহলে তুমি কি করবে? তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াও, তোমার কাফফারা আদায় হয়ে যাবে। হুজুর বাড়িতে আমি খাবারই পাই না, আমি মিসকিনকে খাওয়াবো? আমি আরেক মিসকিন, আপনার মনে মজা পাচ্ছেন না মনে হয়? বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, মজা শুধু পেলে হবে না, আমল করতে হবে। আমরা আমল করব, আমলের নিয়তে মজা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই কথা বলার পরে রাসূল বললেন, রোজাও রাখবা না, মিসকিনকে খাবারও দিবা না, তাহলে তুমি কি করবা বলো? সাহাবী চুপ মেরে বসে আছে, হুজুর রোজা রাখার মতো ফিটনেস বডি আমার নাই, আবার কাফফারা দেব, মিসকিনকে খাওয়াবো, এমন সম্পদ আমার কাছে নাই, এখন কেমন করে আমি কি করি? রাসূল চুপ মেরে শুনলেন। এমন সময় একজন ব্যক্তি এসে নবীর কাছে এক কার্টন খেজুর দিয়ে গিয়ে বলেন, হুজুর এটা হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম আপনাকে। আবার নবীজি সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবি শোনো, এই যে খেজুর দিয়ে গেছে আমাকে একজন হাদিয়া স্বরূপ, আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিলাম, যাও তুমি এটা সাদকা করে দাও। হুজুর আমি যাকে দেব, যাদেরকে দেব তারা যত বড় অভাবী, তার চেয়ে বেশি অভাবী আমি নিজে। রাসূল শেষ পর্যন্ত মুসকি একখান হাসি দিয়ে বলেন, যা তুই খা, তোর পরিবার নিয়ে খা, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি কি কঠিন না সহজ? সহজ। আল্লাহ তাআলা বলছেন, নামাজটা সুন্দর করে কন্টিনিউ করো, এক নামাজ আরেক নামাজের সঙ্গে লাগায় দিও না, সুন্দর করে নামাজটা পড়ো। যার নামাজ যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। এই জন্য নামাজটা আমরা সুন্দর করে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার দুই হলো জিহবাকে সংযত রাখবো। দেখবেন বউকে এত গালি দেয় অসভ্য কিছু স্বামী আসে না নাই বলেন। সন্তানদের সামনে যে স্বামী তার বউকে গালি দেয়, ওই সন্তান বড় হলে ওই বাপকে গালি দেয়, আছে না কিছু? শুধু বলে সন্তানের বাপেরা মাঝে মাঝে এসে বলে, হুজুর সন্তানটা আমার সঙ্গে খারাপ আচরণ করে। অবশ্যই আপনার সন্তান যে আপনার সঙ্গে খারাপ আচরণ করছে এর কারণও কিছু থাকে। এই জন্য আপনি বাবা, স্ত্রীকে আপনি যদি সম্মান দিতে পারেন, সন্তান আপনাকে সম্মান দেবে। স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিতে, স্বামীকে সম্মান দিতে পারেন, সন্তান তো ওই মাকে সম্মান দেবে। এগুলো সব দেখে, এগুলো সব সবসময় অবলোকন করে সন্তানরা। যে সংসারের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব বেশি, সেই সংসারের সন্তানগুলো মানুষ হতে পারে না। সালাম দিয়ে ঢুকবেন, সংযত কথা বলবেন, দেখবেন মানুষের কাছে সে সুফি সাহেব, বাড়িতে গেলে শয়তান আছে না? বাইরে সুন্দর আচরণ, কি ঠান্ডা মেজাজের মানুষ, কিন্তু বাড়িতে যখন যায় বউয়ের সঙ্গে কুকুরের মতো আচরণ করে, জানোয়ারের মতো আচরণ করে। আবার কিছু কিছু মহিলাও আছে স্বামীকে ঝাঁকা মেরে কথা বলে। এটা মানে একটু জোরে বলেন ঠিক, মানে আপনারা ভালো আছেন ওরা ভালো নাই, বুঝাচ্ছে? সমান সমান, মানে উনি ভয় পাইছে একটু, হুজুর বাড়িতে যেতে হবে, সমান সমান করে।
কথা মেপে মেপে বলতাম আমি কাউকে সম্মানহানি কর কোনো কথা বলা যাবে না সে মনে কষ্ট পাবে এমন জাতীয় কোনো কথা বলা যাবে না আমার রাসূল বৌদিকে এত সুন্দর করে ডাক দিতেন আম্মা জান আয়েশা বলেন রাসূল আমাকে হুমায়রা বলে ডাকতেন বেশি ও লাল টুকটুকে এইদিকে আয় বলেন তো এরকম পাম্পটি মারলে বউ কখনো খারাপ আচরণ করবে নাকি নবীজি খালি থেকে ডাকতেন তাহেরা এইদিকে আয় ও পবিত্র নারী এইদিকে আসো কি সুন্দর করে নবীজি ডাক দিতেন কি সুন্দর তার ডাকের পদ্ধতি ছিল আমার নবীজির একাধিক স্ত্রী চারটা স্ত্রী একদিন এসে বলছে হুজুর আমাদের মধ্যে গণ্ডগোল লাগছে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন রাসূল বলছেন ও আমার স্ত্রী চারজন তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই উত্তরটা আমার দিতে সময় লাগবে কালকে সকালে দেব যাও পাঠায় দিলেন কারণ ভাবলেন কার নাম নিয়ে কোন গণ্ডগোল লাগবে পাঠায় দিলেন রাতের বেলা করলেন কি দুইটা করে খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে দুইটা খেজুর দিয়ে গেলাম আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এই ভালোবাসার কথা কিন্তু কাউকে বলা যাবে না একমাত্র তোমাকেই বলে গেলাম কিন্তু দ্বিতীয় ঘরে গিয়ে তাই বললেন তৃতীয় ঘরে গিয়ে তাই করলেন দুটা করে খেজুর দিয়ে আসলেন আটটা খেজুর দিয়ে আসলেন চার বউকে পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে চারজন মিলে রসুলের কাছে এসে বলছে হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন রসুল মুসকি হাসি মেরে বলেন ও আমার স্ত্রীরা আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যাকে আমি গত রাত্রিতে লুকায়া দুইটা খেজুর দিয়ে আসছি যা জোরে বলেন সুবহানাল্লাহ নবজির কি ম্যানেজিং পাওয়ার ছিল কি ম্যানেজিং পাওয়ারটা তার মধ্যে ছিল কখনো গন্ডগোল লাগাতে দেন না রাসূলকে গন্ডগোল লাগাতেন না গন্ডগোল ছুটাতেন ওই ব্যক্তি মুমিন যে ব্যক্তি গন্ডগোল না লাগায় গন্ডগোল ছুটায় সমাধান করে স্বামী মালয়েশিয়া থাকে বউ থাকে সিনাইদা ভিডিও কলে কথা বলতে 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 রাগারাগি হয়ে গেছে আম ফোনের মধ্যে কয় তুই তালাক এক তালাক দুই তালাক দিতে দিতে সব তালাক দিয়ে আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর কাম তো সারছি কি সেঞ্চুরি মারছি কি সেঞ্চুরি মানে কি বউকে একশো তালাক দিছে একশো তালাক তো হয় না হুজুর রাগ উঠছিল কি উঠছিল রাগ তাহলে আগে চিন্তা না আগে কথা আগে চিন্তা না কথা চিন্তা তালাক টালাক দিয়ে কাম দেয় হুজুর কাম তো সারছি হুজুর তো বউ তো আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু তালাক তো দিয়ে দিলাম এখন কি করা যায় বুঝলো রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় কি ফতু এখন জিজ্ঞেস করি আচ্ছা রাগের মাথায় যদি তালাক না দেয় মানুষ কি মোহাম্মত করে তালাক দেয় ময়না রাগ করে না আসা তোমাকে না তালাক এরকম তালাক দেয় কেউ কি কথা কি বোঝা যায় বোঝা যায় আচ্ছা রাগের মাথায় যদি কেউ কাউকে গুলি করে মরবে না যদি ঠান্ডা মাথায় গুলি করে তো কষ্ট পাচ্ছেন না তো এই কথাগুলো বলার দরকার আছে না তাহলে কথা আগে না চিন্তা আগে আল্লাহ বলছেন নামাজটা ঠিক করো জিব্বা ঠিক করো যাকাতটা ঠিক মতো দিয়ে দাও বড়ই গাছের ডাল যদি আপনি বছরে বছরে না কাটেন বছরে বছরে যদি বড়ই গাছের ডাল না কেটে যদি মনে করেন বড় ক্ষতি হয়ে যাবে আমার ফলন ধরবে না ডাল না কাটলে ফলন ধরে না ডাল কাটলে ফলন ধরে তেমনি জাকাতটা দিতে হবে বছরে কয়বার আপনি যদি সেই জাকাত না দেন সম্পদ বাড়বে না কমবে কমবে এটা মাথায় রাখতে হবে নাম্বার চার হলো গোপনাঙ্গের হেফাজত করতে হবে লজ্জাস্থান হেফাজত করতে হবে ও যুবক নোংরা পথে যাবা না আজকে কিছু ভয়ঙ্কর কিছু চিত্র সমাজে বের হয়ে গেছে সেটা হলো দেখবেন আগে এরকম হোটেল মোটেল ছিল না রিসোর্ট ছিল না গ্রামগঞ্জে কবুতরের কিছু ঘর বানাইছে সব গ্রামে গঞ্জে রিসোর্ট বানাইছে ছোট্ট ছোট্ট করে কি ওগুলো কি বলে পার্ক পার্কের মতো করে ওই মানে কি বলে কবুতরের ঘরের মতো মানে জোড়ায় জোড়ায় বসে যেন আকাম কুকাম করতে পারে আসে না নাই আসে না নাই আচ্ছা এগুলো চালু হয়ে গেছে নোংরা বিয়েগুলো এই সমস্ত কাজগুলো করা যাবে না যুবকরা নোংরা কোনো পথই পা দিও না আবার কিছু দেখা যাচ্ছে আজকে ফেসবুকে কাপল ব্লগ তৈরি করে কাপল ব্লগ আছে না সেই কাপল ব্লগে স্বামী স্ত্রী সারাদিন ধরে কি কাজকর্ম গুলো করে ব্লগে এসে সমস্ত কিছু মানুষকে দেখায় দেয় জেনার কাজ কিসের কাজ এগুলো
এগুলো কিসের কাজ বলেন? জেনার কাজ, টিকটক তৈরি করা, কাপড় ব্লগ তৈরি করা, এগুলো নোংরামি কাজ, চরম গুনার কাজ, জেনার কাজ, এই সমস্ত কাজগুলো করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াদা ঠিক রাখো, ওয়া মানাতি মুহাদিহিম রাউন, অঙ্গীকার ঠিক রাখো, আমানতটা ঠিক রাখো, নামাজ দিয়ে শুরু করে নামাজ দিয়ে শেষ করে বলছেন নামাজটা ঠিক মতো যত্নশীল হও নামাজের ব্যাপারে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফীহা খালিদুন। আল্লাহ বলছেন, বান্দারে তুমি যদি এই সমস্ত কাজগুলো করতে পারো, আমি আল্লাহ নিজে তোমাকে নিজের হাতে জান্নাতুল ফিরদাউস তুলে দেবো। যেরকম সুবহানাল্লাহ, এক নাম্বার বন্ধুকে আসতে বলবেন না, এক নাম্বার বন্ধুকে আল্লাহ তাআলা, তিনি আমার আল্লাহ, আমার বন্ধু যিনি কত বড়, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার দুই বন্ধু হলো ওয়ারাসূলুহু, নাম্বার দুই বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু। মরে গেলাম, মরার সঙ্গে সঙ্গে বন্ধু আমার কেউ না, এক নাম্বার বন্ধু কে? আবার রাসূলের দরকার আছে না নাই? কবরে গেলেই কয়টা প্রশ্ন হবে আসতে বলবেন না, কয়টা প্রশ্ন? এই তিনটা প্রশ্ন, যদিও মনে হচ্ছে তিনটা প্রশ্ন মাত্র মুখস্থ করে চলে যাব, কিন্তু মুখস্থ করার কি কাজ এটা? নাকি এটা কি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? বলেন বলেন, এই তিনটা প্রশ্নের জবাব দিতে হবে থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল? প্র্যাকটিক্যাল। এত সুন্দর হাসি খুশি মানুষ দেখছেন, আলহামদুলিল্লাহ, আসার পর থেকে উনি আমার খেদমতে নিয়োজিত, আলহামদুলিল্লাহ। ভাইজানের নাম সাদ্দাম? আচ্ছা, ওসমান ভাই না? আলহামদুলিল্লাহ, ওসমান তো লাজুক হয় তাই না? ওসমান কি লাজুক না হায়ান? ওসমান, আল্লাহু আকবার বলেন, ধনী না গরিব? আস্তে কয়, শুধু ধনী না মহা ধনী, প্রচুর ধনী মানুষ ছিলেন ওসমান সিদ্দিক। আসার এই অবস্থার 10 জন সাহাবীর ম্যাক্সিমাম সাহাবী ধনী ছিলেন, তারা ধনী হয়ে তারা জান্নাতের সংবাদ পাইছেন। লতে মনে করা যাবে না যে ধনী হলে এটা মাইনাস পয়েন্ট না, 10 জন সাহাবীর অধিকাংশ সাহাবী ছিলেন ধনী। ওসমান সিদ্দিক ছিলেন 7,000 কোটি টাকার মালিক। আল্লাহ তুমি আমার ভাইকে বানায় দাও, জোরে বলে আমিন। যদি বানায় দেন আল্লাহ, তাহলে আপনাদের কাছ থেকে কালেকশন টালেকশন লাগবে না, ঠিক আছে না? রাসূল যখন ঠেকে যেতেন তখন বলতেন ওসমান এদিকে আয়, তখন কাকে ডাকতেন? ওসমান এদিকে আস, এদিকে আস, ডাকতেন। এমন ধনী ছিলেন রাসূলের কাছে এসে একদিন বলতেছে, হুজুর আমার সম্পদ আর যেন না হয়, আমি যেন ফকির হয়ে যাই। আচ্ছা বলেন তো এরকম ধনী আছে কেউ দুনিয়াতে যে এসব দোয়া চায়, আল্লাহ আমার তুমি ফকির বানায় দাও, হুজুর আপনি আমার জন্য দোয়া, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলেন, তুমি এরকম দোয়া চাচ্ছ, আচ্ছা ঠিক আছে, আমি তোমার কিছু প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? আচ্ছা তুমি যখন উটির পিঠে বসো তুমি খাও কেমনে? খুজুর আমি যখন উটির পিঠে যখন চলমান অবস্থায় উট চলে, আমি যখন খাইতে বসি, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটটাকে নিচে বসায়া ওই দানা তুলে পানি দিয়ে ধুয়ে এরপরে দানাটা খাই। আমার রাসূল বললেন, তোমার সম্পদ তো কমবেই না, আরো ডাবল হবে, যা। জোরে বলে সুবহানাল্লাহ। খুব মিঠু ভাই ছিলেন, আবার ধনী হলেই যে তিনি খরচ করতেন তা না, এক অভাবে এসে নবীর কাছে বলেন, হুজুর আমার অভাব, কিছু সাহায্য করেন। রাসূল ওসমানের কাছে যাও, যাই দেখেন তুলা উড়ে যায়। কি উড়ে যায়? তুলা, ওই তুলা গুলো লাভ মেরে ধরে আবার ধুয়ে নেয়। এই দৃশ্য দেখে উনি চলে আসছে, হুজুর আপনি কার কাছে পাঠাচ্ছেন? একটা তুলা উঠতেছে তার ধরে ধুয়ে দেয়, এই লোক আমার কিছু দেবে না। আরেকদিন যায় দেখেন পিঁপড়ার মুখ থেকে দানা টেনে ফিরে রেখে দিচ্ছে, উনি চাওয়ারই সাহস পেলেন। রাসূলের না তুমি যাও, গেলেন। এবার সাহস করে বললেন, কে পাঠাইছে? রাসূল যাও, আমার একটা বাণিজ্য কাফেলা আসতেছে, একটা উট বোঝাই, উট সহ আমি তোমার সব সামান তোমাকে দিয়ে দিলাম। তো উনি যে বলতেছেন ম্যানেজারকে, দেন আমাকে একটা উট সহ তার সামান আমাকে দিতে বলেছেন ওসমান, এই সম্পদের মালিক যিনি। কেন এখন দেওয়া যাবে না, হিসাব ক্লোজ করতে হবে, 100টা উট আছে, তার বোঝাই মাল আছে, সব হিসাব ক্লোজ করে এরপর আমি তোমাকে এক্সট্রা করে একটা দেবো। এসে বলতেছে ওসমান আমার তো দরকার এখনই, সে আবার সময় চাচ্ছে।
কেন হিসাব করতে হবে কি যে বলো ওসমান বলে দিল 100টা উট তার সামান সব আমি তোমাকে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এটা হিসাব করার দরকার নেই এই হচ্ছে ওসমান এই যে বুঝেন ভাই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা তাহলে নাম্বার দুই বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কবরে দরকার আছে না নাই আস্তর আছে না নাই মিজানে দরকার আছে না নাই পুলসিরাতে দরকার আছে না নাই হাসরে আস্তে বলুন হাসরে কোন লোককে লাগবে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলকে লাগবে রাসূল ছাড়া কোনো পথ নাই আল্লাহ বলছেন হে বান্দা আমাকে দিয়ে সালাম শরীফ কখনো পাবি না রাসূলকে লাগবে তোর নবীর আনুগত্য তোর হতে হবে সুলন আনুগত্য তোর করতে হবে আমার বন্ধুগণ রাসূল বলেন সাহাবীরা কাল হাসরের ময়দানে তোমরা আমাকে কোথাও যদি না পাও তিন জায়গার যে কোনো একটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবে পেয়ে যাবে যেরকম সুবহানাল্লাহ সাইয়েদনা বেলাল কাঁপতে কাঁপতে অস্থির হয়ে যেতেছেন কাঁপতেছেন ডুকরে ডুকরে রাসূল বলছেন বেলাল কাঁদো কেন হুজুর আপনি মারা যাবেন আমার নবীজি বলছেন সাহাবীরা তোমরা আমার এই তিন জায়গার যে কোনো একটা জায়গায় পাবে নাম্বার ওয়ান হলো মিজানের পাল্লায় তোমরা আমাকে পাবে সেখানে যদি না পাও পুল সিরাতে আমরা আমাকে তোমরা পাবে সেখানেও যদি না পাও তোমরা আমাকে পেয়ে যাবে তিন নম্বর জায়গা হাউজে কাউসার কারণ ইন্না আতাইনাকাল কাউসার হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সে হাউজে কাউসারে যদি তোমার আমার সঙ্গে তোমার দেখা হয়ে যায় একসঙ্গে আমি তোমাকে জান্নাতের পেয়ালা দিয়া ওই হাউজে কাউসার থেকে পানি তুলে নিয়ে আমি তোমাকে আমার নিজ হাতে তুলে খাওয়ায় দেব জনমের মতো তৃষ্ণা নিবারণ হয়ে যাবে আমি তুমি একসঙ্গে মিলে জান্নাতে ঢুকে যাব জোরে বলি সুবহানাল্লাহ নবী আমার আসল বন্ধু না নকল বন্ধু আসল বন্ধু আল্লাহকে বন্ধু বানাবো রাসূলকে বন্ধু বানাবো নাম্বার তিন বন্ধু হলো ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন জোরে বলুন আল্লাহু আকবার আসেন দোয়া করি না ওই যে ওঠা শুরু হয়ে গেছে তুই বসা হ্যাঁ সেই তো একটু বসেন সবাই তো ছিলেন না আমি বলেছি সবাই আছে একটু অনেক রাত হয়েছে তো একটু চাপ চুপ হ্যাঁ নিম্ন চাপ বিড়ি খাওয়া চাপও কিন্তু আছে ওটা হলো ঊর্ধ্ব চাপ ধোঁয়া উপরের দিকে যাই তো ঊর্ধ্ব চাপ বসেন আমরা সবাই একসঙ্গে বসে দোয়া করবো একটু বসেন এই তিনটা গুণ তো আমি তিনটা বন্ধু তো বের করে দিচ্ছি বসেন কিন্তু ওই জান্নার ওলি একটা মহিলার ঘরে যে উনি আটকে পড়ে গেছেন শেষ করছি আমি শেষ করছি যান কেন আপনারা বসেন এই ওসমান ভাই এখানে বসেন জি আলহামদুলিল্লাহ জি সবাইকে ফজর নামাজ পড়ব ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর জোহর আসর মাগরিব আয়েশা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন নামাজ যদি কাজা হয়ে যায় আগে বলবে বক্তা তোরে তক্তা বানায় এরপরে ওসমান ভাইকে ধরবে এই জন্য ফজর নামাজ যেন কাজা না হয় এটা আমরা ঠিক রাখবো জোরে বলি ইনশাআল্লাহ মা বোন নাকি মাহফিল আসছে বহুত মা বোন আসছে পুরুষের চাইতে মেয়েরা বেশি লেডিস ফার্স্ট মেয়েরা তো সব জায়গায় ফার্স্ট হয় মার্কেটে যেতেও ফার্স্ট পুরুষকে বলে তুমি কি মার্কেট বুঝো কিছু হ্যাঁ মার্কেট কিছু বুঝো ধমক একটা দিয়া স্বামীকে বাড়িতে রেখে বাচ্চাটা কোলে থুইয়া বলে বাচ্চা তুমি দেখো তুমি দুধ খাও চলে গেল মার্কেটে ঢং ঢং করে দোকানদারের সামনে গিয়ে চুল টুল সেরে দিয়া সাজুগুজু কইরা
মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় একদম আশকারা মাশকারা যা দরকার লাগান লাগায় দোকানদারের সামনে গিয়ে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি মানে এত সুন্দর মাখরাজার সিফাত ভাষার শুদ্ধ উচ্চারণ দোকানদার তো চিত হয়ে পড়ছে দোকানদার এখন শাড়ি একখানা বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইশ আসা না এগুলো আসা না মা আপনার সৌন্দর্য দেখবে একজন পৃথিবীতে সে হচ্ছে আপনার স্বামী যার স্বামী নাই কে দেখবে বয়ফ্রেন্ড দেখছো গার্লফ্রেন্ড দেখবে তাহলে জাস্ট ফ্রেন্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো সব শয়তানের ভাষা ঠিক কিনা এগুলো করা যাবে না মা আপনার কাছে আমি করজোড়ে মিনতি জানাই প্লিজ আপনার সব ঠিক আছে শুধু একটা জিনিস আপনি ঠিক রাখবেন সেটা হলো অপসংস্কৃতির কোন চিত্র ইন্ডিয়ান কোন সিরিয়াল নোংরা কোন নাটক সিনেমা দেখবেন না কোরআন দিয়ে দিন শুরু করবেন নিজের সুন্দর চামড়া আপনি পর পুরুষকে দেখাবেন না আল্লাহর আটটা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত ভাইরা নাম্বার তিন বন্ধু হলো যারা ইমানদার যারা কি ইমানদার আমার কাছে ওসমান ভাই একটা আর্জি রেখেছে জি জি আলহামদুলিল্লাহ না আল্লাহ জিহালে রাখেন সেটাই ভালো জি অনেক রাত হয়েছে আমিও জানি কষ্ট পাচ্ছেন আপনারা একটু মাহফিল কমিটি আমাকে আরো আগে বলেছেন যদি একটু চাদর যায় ব্যাগ দিয়েছিলেন কি ভিতরে আচ্ছা একটু ব্যাগ গেলে আমরা যে যতটুকু পারি মাদ্রাসা তো আমরা দিল থেকে দেওয়ার চেষ্টা করবো যদি না দেন থাকেন আমরা একসঙ্গে দোয়া করে যাব একটু মেহরবানি করে একটু বসে একটু চাদর যাচ্ছে ব্যাগ যাচ্ছে আমরা যে যা পারি আমরা দেবো সেখানে করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি ব্যাগ গুলো দিয়ে দেন আর উঠে উঠবেন না দয়া করে কেউ উঠবেন না সবাই জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু উঠতে বলিনি জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোন যারা আসছেন আমি মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি যে যা পারেন সবাই আমরা কম বেশি দেওয়ার চেষ্টা করবো জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ব্যাগ যাচ্ছে যে যা পারে আমরা দিল থেকে দেব আগে নিয়ত করব এখানে মুসাফির আছেন মাসলুম আছেন সবার জন্য দোয়া হবে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله একটু বসেন চাইতে গেলাম আপনি রাত করলেন মনে হয় নাকি তাই তো মনে হচ্ছে এতক্ষণ তো উঠেন নাই এখন আবার উঠে একটু দাঁড়াচ্ছেন চলে যাচ্ছেন চাইলে যদি আপনি রাত করেন তাহলে তো সমস্যা আল্লাহর পথে দিলে এটা কি লস না লাভ লাভ কোরআনের জন্য দেওয়া এটা ভাগ্যের ব্যাপার আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও জোরে বলি আমিন মাদ্রাসার জন্য তিনটা কাজ আপনারা করবেন নাম্বার ওয়ান মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন না ইনশাআল্লাহ দোয়া এক নাম্বার কি বলেন দোয়া নাম্বার দুই হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দেওয়া এখানে ছাত্র কতজন এখন 120 জনের মতো নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন সন্তান মাদ্রাসায় না দেওয়ার কি পরিণতি অনেক বড় বড় ডিসি এসপি জজ ব্যারিস্টারের বাপরা বুঝতেছে ওরা না জানলে কি হয়
আর নাম্বার তিন হলো কিছু অর্থ দিনের জন্য দিনে শিক্ষার জন্য বরাদ্দ রাখা আল্লাহ তুমি এই তিনটা কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক তুমি সবাইকে দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন যে যেখানে আছেন আমরা আর কাল বিলম্ব না করে আমরা আল্লাহর কাছে চাব আল্লাহর কাছে প্রার্থনা করব সবাই নামাজের মতো করে বসে যাই নামাজের মতো করে বসে যাই নামাজের সূরত আমরা বসে যাই আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াতুবু ইলাইকা সম্মানিত ভাইরা জি সবাই বসেন একসঙ্গে আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে যে যেখানে আছেন আমার মা বোন এখানে আশেপাশে মাইয়া শুয়ে আছেন সবার জন্য দোয়া হবে তো আজকে জি ও আচ্ছা থামেন আলহামদুলিল্লাহ তো ওই আল্লাহওয়ালা তিনি ভাবলেন যে মদের বোতলটাই মনে হয় আমাকে এই বিপদ থেকে বাঁচাই দেবে তিনি মদটা পার করলেন যে মদ আছে যেখানে মাতাল হওয়া সেখানে মাতাল যখন হয়ে যায় তখন কি জেনা তার জন্য কঠিন হয় তখন ওই ওলির দ্বারা জেনাও হলো ওই ওলির দ্বারা খুনটাও হলো তাহলে মদ এমন একটা পাপের নাম যে পাপ আরো পাপকে টেনে আনে আল খামর উম্মুল খাবাইফ মদ হচ্ছে সমস্ত পাপের মা তা শোন আমরা আমাদের আমল নামায় জিকিরের পরিমাণ যদি একটু কম হয় নফল নামাজ যদি একটু কম হয় অন্তত কবিরা গুনাহ যেন আমাদের জীবনে অর্জিত না হয় আমরা এই চ্যালেঞ্জটা রাখবো সবাই বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি সবাইকে কবিরা গুনাহ থেকে ইনতাজিতা নিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা কবিরা গুনাহ ছেড়ে দিবা আমি তোমার ছোট ছোট গুনাহের দিকে তাকাবই না আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ তো আমরা দোয়ার দিকে চলে যাচ্ছি দোয়ার জন্য আজকের মাহফিলের দিনের সভাপতি মহোদয় তিনি আজকের দোয়ার পরিচালনা করবেন তিনি আজকের দোয়ার সমাপ্তি টানবেন ইনশাআল্লাহ তার মাধ্যম দিয়ে আজকের দোয়ার কাজটা সম্পন্ন হবে আমি তার কাছে দিয়ে দিচ্ছি উনি আজকের দোয়ার দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাকের অশেষ অনুগ্রহ যে আল্লাহ সাগীরা কবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غفيرات نجمرات جمال رتتب চাঁদের মতো হাজার মুসলমান নর নারীকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে প্রকৃত বন্ধু কারা কারা এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জীবনের গুনাগুলোকে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন জিন্দগির গুনাগুলো মাফ করো কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى এমন ভাই আমার সঙ্গে হাত তুলতে পারেন নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পেটে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন সে আব্বা আম্মা যারা চলে গেল জিন্দগির গুনাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা তুমি আল্লাহ বানাইয়া দাও আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না
মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন কণ্ঠকে কীর্ণ ময়দানে এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও আল্লাহ এই মাদ্রাসাকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও কুল বাড়িয়ার প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় নাও আল্লাহ তাআলা কুল বাড়িয়ার এই গ্রামটা বেনামাজি মুক্ত গ্রাম হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও ও আল্লাহ আমার ডান পাশে যিনি বসে আছেন বড় আলেম দ্বীন আশরাফুল আলম সাহেবকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও আমার ওসমান ভাইকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও তিনি তার চাচার জন্য দোয়া চেয়েছেন নূরুন নবী সাহেব সিহাতে কুল্লি আজলা দান করো সাফায়ে কামেলা আজলা দান করো আল্লাহ তাআলা আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন তুমি তো সবার মনের মালিক আল্লাহ মনের খবর রাখো যার যা প্রার্থনা তুমি না দয়া করে মঞ্জুর করে নাও আশপাশে কত মাইয়াত শুয়ে আছে তারা অপেক্ষা করছে আমার সন্তানরা আমার জন্য দোয়া করবে আল্লাহ সেই মাইয়াতদের জন্য দোয়া করে কবরবাসীর জন্য দোয়া করে ইমানি হানত না যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ তাআলা এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল যাওয়ার তো কোনো সিরিয়াল নাই ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না হিসাবটা জটিল না করে সহজ করে দিও হাসিবে নি হিসাবে ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال أي الله تعالى دنيا تيجي كون دين بدين بجانينا طب جدين مرة جبر تان مرة خور تيجي بير كور دبي شنطنا دي گلو حواما كور کرنا كتی كور بكين تو كيو آما كي باچه دي پار بناري মেহরবানি করে তোমার বন্ধুত্ব টিকে রাখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও ফিলিস্তিনকে বাঁচাও বাইতুল আকসা মুসলমানদের হাতে তুলে দাও 180 কোটি মুসলমানের জন্য ওমরের মতো উসমানের মতো তুমি আল্লাহ নেতা পাঠায়া দাও ও আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব রে মালাকুল মত প্রত্যেক দিন পাঁচটা বার এসে দেখে দেখে যায় কিন্তু একদিন আসবে আর ঘুরে যাবে না রে অচিন পাখি খাঁচা থেকে টান মেরে অন্নাজিআতি গরকা অন্নাশিতাতি নাস্তা টেনে হেচড়ে সব রূহটা টেনে হেচড়ে বের করে নিয়ে চলে যাবে নিথর দেহ পড়ে থাকবি কবরে শোয়া দিবি বাঁশ চাপা দেবে মাটি চাপা দেবে 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে 3 দিন যাবে না চামড়া গুলো গলে গলে পোকার পেটের খাবার হবে মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে আমাকে চিনতে পারবে না মাত্র 3 মাসের ব্যবধান কবর খনন করে দেখা যাবে কয়েকটা হার সারার কিচ্ছু নাই রে এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ